আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম কেবল টিভি জটিলতা দ্রুত ফয়সালা চায় কোয়াব সরকারের সাথে সমঝোতার পরামর্শ অ্যাডকোর আইন না মানলে ব্যবস্থা হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর গণ আন্দোলনের সরকার পতনে হুঁশিয়ারি মির্জা ফখরুলের মরিচা ধরা হাতিয়ারে আন্দোলন হয় না বললেন ওবায়দুল কাদের করোনার আরেক শিকার জিয়াউদ্দিন বাবলু চিরনিদ্রায় ২৪ মৃত্যু সহ পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুজন গ্রেফতার মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে এ খুন বললেন পররাষ্ট্রমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সোমবারের মধ্যে কেবল টিভি শিল্পের বিদ্যমান জটিলতা নিরসন না হলে সারা দেশে কেবল অপারেটরদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে কোয়াবের সমন্বয় কমিটি এদিকে সারা দেশে ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত বন্ধ রাখা বিদেশি চ্যানেলগুলো দেখানোর সুযোগ চায় কোয়াব ঐক্য পরিষদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে কেবল টিভি নেটওয়ার্কে বিদেশি চ্যানেল বা অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় শনিবার বীর উত্তম সিআর দত্ত রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ক্লিন ফিট ইস্যুতে কেবল অপারেটরদের প্রশাসনিক হয়রানি বন্ধের আহ্বান জানানো সহ চার দফা দাবি তুলে ধরা হয় আমাদের প্রথম এক নম্বর দাবি ব্রডকাস্টার কর্তৃক ক্লিন ফিট অথবা বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি কেবল টেলিভিশন ওটিটি আইপিটিভি এবং ডিটিএইচ একই নীতিমালার আওতায় আনতে হবে পাশাপাশি বন্ধুগণ আমাদের উপরোক্ত দাবি দাওয়াগুলোর ভিত্তিতে আমরা আগামী চৌঠা অক্টোবর ২০২১ সোমবারের মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এদিকে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কোয়াব ঐক্য পরিষদ জানিয়েছে ফিট ক্লিন করার সুযোগ তাদের নেই এটি করতে হবে ব্রডকাস্টার বা ডিস্ট্রিবিউটরদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে সারা দেশের কেবল অপারেটরদের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে এবং এই একটা সেক্টর একটা ইন্ডাস্ট্রিকে যেন বাঁচিয়ে রাখে তাই আমাদের অভিভাবক হিসেবে অন্তত মন্ত্রী মহোদয় এইটুকু অন্তত উপলব্ধি করুক যে এতগুলি মানে তবে উভয় সংগঠনই বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল চালানোর সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে আহমেদ সরওয়ার বাংলাভিশন ঢাকা বিজ্ঞাপনবিহীনভাবে বিদেশি চ্যানেল চালানোর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় ক্লিন ফিডের কোনো বিকল্প নেই আন্দোলন না করে সংকট সমাধানে সরকারের সাথে আলোচনায় বসতে কেবল অপারেটরদের প্রতি আহ্বানও জানান তিনি প্রায় ১২০০ কোটি টাকার বিজ্ঞাপন বিদেশি চ্যানেল পত্রিকা এবং পোর্টালগুলি খোয়াচ্ছে সরকার অন্তত ৩০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সেক্ষেত্রে এটা অনন্তকাল চলতে পারে না এবং এক পর্যায়ে সরকার যে অবস্থান গ্রহণ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই কোনো দেশপ্রেমিক সংগঠনের পক্ষে সরকার যদি তার বিদ্যমান আইন বলবৎ করতে যায় তাকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো
দেশে বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো আপত্তি নেই জানি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের আইন সবাইকে মানতে হবে, আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 75তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটির আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এখানে যে কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু অবশ্যই সেটি বাংলাদেশের আইন মেনে করতে হবে। কিন্তু আমাদের দেশে বছরের পর বছর ধরে আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো তারা বিজ্ঞাপন সহ সম্প্রচার করছিল। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর, তারাই যেহেতু তারা বিজ্ঞাপন মুক্তভাবে তাদেরকে ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচন খেলায় দেশে আর হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পহেলা অক্টোবর 2021 নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন। দিবসটি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। সংবিধানের সংশোধনী এনে নির্দলীয় সরকার বাস্তবায়নের তাগিদ দেন দেশের বিশিষ্টজনেরা। আজকে যারা ক্ষমতায় আছেন তারাই সেই সংশোধনীটা করবে। সংবিধান পরিবর্তনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন নিঃসন্দেহে কোনো ছোটখাটো আন্দোলন নয়। বিএনপি নেতাদের অভিযোগ, দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। নতজানু সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বভৌমত্ব থাকে না বলেও মন্তব্য করেন তারা। শত্রুকে নিপাত করতে হবে, এই শত্রু নিপাত না করলে আমাদের দেশের স্বাধীনতা থাকবে না, এই শত্রু নিপাত না করলে সার্বভৌমত্ব থাকবে না, এই দেশের গণতন্ত্র থাকবে না, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না। বিএনপি মহাসচিবের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জ্বালাও পোড়াও করেছে আওয়ামী লীগ। সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসে এখন ক্ষমতা দখল করে আছে দলটি। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। পদ পাওয়ার জন্য মাঠ না জমিয়ে আন্দোলনের সময় কর্মীদের নিয়ে মাঠে থাকতে নেতাদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটি হচ্ছে তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরেছে, তাদের কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু মীমাংসিত, এ নিয়ে মাঠ গরম না করার পরামর্শ দেন তিনি। এদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি তাদের জীবদ্দশায় ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। শনিবার নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা আগেই উপলব্ধি করতে পেরেছে বিএনপি, ফলে তাদের হৃৎকম্পন শুরু হয়েছে। এমনকি দলটির নেতারা রাজপথ আর ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকে সীমাবদ্ধ করেছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলনেও তারা সফল হবে না এবং নির্বাচনেও তাদের সফলতা আসবে না, বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরচে ধরে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এখন আদালতের মীমাংসিত বিষয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। এ পদ্ধতি ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, দীর্ঘমেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চলতে পারে না।
এদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অতীতের কুকর্ম, সন্ত্রাস ও নাশকতার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে বিএনপি। সকল দল নির্বাচনে আসুক, আওয়ামী লীগ তা চায় বলেও মন্তব্য করেন। কুকর্ম, অতীতের সন্ত্রাস, নাশকতা, কর্মকাণ্ড, দুর্নীতি এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কিনা এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। আমরা চাই সব দলই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের দলকে নির্বাচিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহবুবুল আলম হানিফ এ মন্তব্য করেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে ভাষণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত 11:15 বাংলাদেশ বিমানে একটি চার্টার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকায় অবতরণ করে বিমানটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিমান প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে স্থানীয় সময় বিকেল 5:30 ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে যাত্রা বিরতি করে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেন তিনি। গত 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আদালতে অবৈধভাবে রায় দিয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের হত্যা এবং লাশ গুমের অভিযোগ করে বিচার চেয়েছেন স্বজনরা। বিশিষ্ট জনরা বলছেন, স্বাধীনতা চেতনা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের রাজনীতি থেকে জিয়ার চিহ্ন মুছে ফেলতে হবে। 1977 সালে 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ঘটনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার। ঢাকা সেনানিবাসে সংগঠিত অভ্যুত্থানের জেরে আটক ও ফাঁসি কার্যকর হওয়া সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বক্তব্য উঠে আসে সেদিনের ঘটনা। কি কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির ফাঁসি হয়েছে তা আজও অজানা এসব মানুষের কাছে। আমার ছেলে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই, বাবার কবরও দেখে নাই, কোন জায়গায় বাবার কবর দিছে। কালকে একটা অনুষ্ঠানে আমি যখন বাসায় যাই, আমার ছোট্ট একটা নাতি আছে 9 বৎসরের, আমার নাতি আমাকে জিজ্ঞাসা করে, দাদু তুমি দাদার কবর দেখে আসছো? আমি তো জানি না কোথায় তোমার দাদার কবর। আজ পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি, জানতে চেয়েছি আমার স্বামী কি অপরাধ করেছিল, আমার স্বামী কোথায়, কিন্তু কেউই কিছু জানায়নি। আমার যখন 1 বছর বয়স তখন আমার মা বিধবা হয়েছেন, বিধবা হয়েছেন, উনি পথপথে ঘুরে আমাকে এই জায়গায় এই পর্যন্ত নিয়ে এসেছেন, হয়তো আমার ভবিষ্যৎ এরকম হতো না, হতে পারত হচ্ছে অনেক ব্রাইট। এই জন্য দায়ীকে, এর জন্য দায়ী খুনি জিয়া। আলোচনা সভায় অংশ নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে প্রত্যেকটি কলঙ্কময় ঘটনার কুশীলব ছিলেন জিয়াউর রহমান। তার মরণোত্তর বিচারের দাবি বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের। জিয়াউর রহমানের কিংবা যারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদের প্রত্যেকের মরণোত্তর বিচার হওয়া উচিত। দুঃখ এবং স্বজন হারা ক্রন্দন নিয়ে এখনো যারা জীবন যাপন করছেন তাদের ব্যাপারে অবশ্যই বর্তমান সরকারের দরকার হবে, উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। প্রতিটি কলঙ্কময় দিনের কিন্তু যে ভুল কুশীলব ছিল সেটি আর কেউ নয়, সেটি খুনি জিয়াউর রহমান। বিচারের নামে প্রহসন তারা সে করেছিল জিয়াউর রহমান, আপনারা সকলেই জানেন এটি কোনো বিচার ছিল না। ফাঁসি দেওয়ার পরে রায় হয়েছে, ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করা হয় আলোচনা সভায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে জাতীয় পার্টি মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি।
চট্টগ্রামের ছেলে জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি। এরশাদ সরকারের আমলে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় পার্টির সবশেষ রাজনৈতিক টানাপোড়েনের সময় তাকে দলের মহাসচিব করা হয়। আমি মনে করি নারী নির্যাতন রোধে, শিশু নির্যাতন রোধে কঠোর এবং ক্যাপিটাল পানিশমেন্ট ইন্ট্রোডিউস করা দরকার। গত সেপ্টেম্বরের 6 তারিখ সর্দি কাশি নিয়ে ল্যাবিড হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। টেস্টের পর তার করোনা ধরা পড়ে, সেখান থেকে 8 সেপ্টেম্বর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। করোনা থেকে মুক্তি লাভ করলেও পোস্ট কোভিড জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার সকাল 9:12 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নতুন করে তার ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং এটা থেকে ওনার আস্তে আস্তে পরিস্থিতি আরও জটিল হয় এবং আস্তে আস্তে ওনার কিডনি লিভার এগুলো খারাপ হতে থাকে। ওনাকে শেষ পর্যন্ত আমরা সেভ করতে পারি না এবং 9:12 ওনাকে আমরা ডেড ডিক্লেয়ার করি আর কি। আমার বাবা জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজকে সকালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনাকে ওনার জন্য দোয়া করবেন। হাসপাতাল থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হয়। সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সত্য কথা বলেছেন, যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন। আমরা আজ ওনাকে হারিয়ে জাতীয় পার্টিতে একটি অত্যন্ত দক্ষ একজন নেতাকে হারালাম। একটা শূন্যতা, বিশাল শূন্যতা সৃষ্টি হলো এবং দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যখন রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনে এগিয়ে যাওয়ার কথা, সেই সময় এইরকম একজন গুণী রাজনীতিকের প্রয়াণ, এটি রাজনীতির জন্য ক্ষতিকর অবশ্যই। জাতীয় পার্টির এই নেতা ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এদিকে শনিবার করোনায় মৃত্যু ও সংক্রমণের হার গত 5 মাসের মধ্যে সর্বনিম্ন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 24 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 17,283টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 589 জনের। শনাক্তের হার 3.41, সুস্থতার হার 97.45, এছাড়া মৃত্যুর হারও কমে 1.77 পৌঁছেছে। মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা বিভাগে 14 জন, এরপর চট্টগ্রাম বিভাগে 4 জন। মৃতদের মধ্যে 15 জন পুরুষ আর 9 জন নারী। জার্মানি থেকে প্রায় 8 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনিকা টিকা দেশে এসেছে। শনিবার বিকেলে টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টিকা গ্রহণ করে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, 24 কোটি টিকা পাওয়া নিশ্চিত হয়েছে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে এই টিকা আনা হয়। বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, বিশ্বের কয়েকটি দেশ 24 কোটি ভ্যাকসিন বাংলাদেশকে দেবে বলে নিশ্চিত করেছে। মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম আশা করেন, ডিসেম্বরের মধ্যে টিকা প্রত্যাশীদের 50%কে টিকা দেওয়া সম্ভব হবে। তিনি জানান, 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 5,02,45,255 ডোজ করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন 4,90,87,728 জন। দেশে আজ পর্যন্ত মোট কোভিড টিকা এসেছে 5,78,76,040 ডোজ। করোনা মোকাবেলায় এবার সুসংবাদ নিয়ে এলো মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক। মুখে খাবার ওষুধ মলনাপিউরাভির সেবনে মৃত্যু ও সংক্রমণের হার অর্ধেকে নামবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। শুক্রবার বিশ্বে করোনায় 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত 5 লাখের কাছাকাছি। এদিন আরও 18 শতাধিক মার্কিনের মৃত্যু হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট মৃত্যু 7 লাখ
19,000 ছুঁই। নতুন 1,20,000 সহ মোট শনাক্ত 4,44,00,000-এর বেশি। গেল সাড়ে তিন মাসে মারা গেছে 1,00,000-এর ওপরে। এখনও টিকা নেননি 7 কোটি প্রাপ্তবয়স্ক মার্কিনী। এছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে মার্কিন ঔষধ কোম্পানি মার্ক দাবি করছে, করোনা প্রতিরোধে তাদের উদ্ভাবিত মালনাপিউরভির নামে ওরাল ট্যাবলেটটি বেশ কার্যকর। একে ইতিবাচক হিসেবে দেখছেন বাইডেন প্রশাসনের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তবে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের চূড়ান্ত অনুমোদন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। এদিন ভারতে 250 কাছাকাছি মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে 24,000। ব্রিটেনে ভারতীয়দের জন্য 10 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রিটিশ পর্যটকদেরও 10 দিন কোয়ারেন্টিন আবশ্য করেছে মোদী সরকার। উৎপাদন কেন্দ্রের সাথে দৌড়ে অনেক পিছিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণের কাজ। 1,320 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা থাকলেও পায়রা থেকে পাওয়া যাচ্ছে 550 মেগাওয়াট বিদ্যুৎ। পূর্ণাঙ্গ ক্ষমতায় না চলার কারণে প্রতি মাসে 100 কোটি টাকার বেশি ক্ষতিপূরণ গুনতে হচ্ছে সরকারকে, সাথে স্থায়িত্ব কমেছে বিদ্যুৎ কেন্দ্রটি। মনিরুজ্জামানের তোলা ছবিতে পটুয়াখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন রিশা নসরুল্লাহ। পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1,320 মেগাওয়াট, কিন্তু সক্ষমতার পুরোটা উৎপাদন করতে পারছে না কেন্দ্রটি, কারণ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ নেই। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা বলছে পায়রায় উৎপাদিত বিদ্যুৎ পটুয়াখালী গোপালগঞ্জ হয়ে ঢাকার আমিনবাজার সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে, কিন্তু আমিনবাজার থেকে মাওয়া গোপালগঞ্জ হয়ে বাঘেরহাটের মোংলা পর্যন্ত 400 কিলোভোল্টের সঞ্চালন লাইন নির্মাণের কাজ থমকে আছে, কারণ পদ্মা নদীর উপর দিয়ে বিদ্যুতের তার নিতে 7টি টাওয়ার নির্মাণ করতে গিয়ে অবস্থা হজবরল। টাওয়ারগুলো নির্মাণের দায়িত্বে রয়েছে সেতু বিভাগ, আর সঞ্চালন লাইন ও সাবস্টেশনের দায়িত্বে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সঞ্চালন সমস্যা না কাটলে সক্ষমতার কম বিদ্যুৎ উৎপাদনের কারণে যন্ত্রপাতির স্থায়িত্ব কমে যাবে। পুরো বিদ্যুৎটাই সঞ্চালন করতে পারছি না কোনো একটা সমস্যার কারণে, যার জন্য মানে সেটা পিজিসিবি যে লাইন করছে আমাদের পদ্মা সেতু ক্রস করার জন্য, সেই জায়গাটায় একটু সমস্যা হচ্ছে বলে এখন আমরা 1টা করে ইউনিট চালাতে পারছি, এবং সেটা আমরা মোটামুটি অল্টারনেট করে চালাচ্ছি। কেন অল্টারনেট করতে হচ্ছে, অল্টারনেট না করলে পরে যে মেশিন কোন যে ইউনিট বসে থাকবে বেশি দিন, সেটা একটু তার সক্ষমতাটা কমে যাবে, তার স্থায়িত্ব কমে যাবে, এটাকে রান করতে হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশা, আগামী বছরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। কোভিডের 2 বছরের কারণে এবং ওখানকার বিশেষ করে আমাদের এই পায়রার যে ট্রান্সমিশন লাইনকে আনতে গিয়ে প্রচুর জটিলতা দেখা দিয়েছে জমির রাইট অফ ওয়ে এই কারণে, এবং কোভিডের কারণে আমরা প্রায় বছরখানেক পিছিয়ে গেছি এই ট্রান্সমিশন লাইনে। তার কারণে আমরা কিন্তু আরও 650 মেগাওয়াট এই মুহূর্তে আনতে পারছি না, তবে আমরা আশা করছি সামনের বছরের মধ্যে আমরা বাকিটা আমরা নিয়ে আসতে পারব। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সঞ্চালন লাইন নির্মাণে কমপক্ষে আরও 1 বছর সময় লাগবে। এই সময়টাতে ক্যাপাসিটি চার্জের নামে প্রতি মাসে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে, যদিও এটিকে লোকসান বলছেন না প্রকল্প পরিচালক। যে টাকাটা আমাদেরকে ইসিএফ ফিনান্সিংয়ের জন্য লোন নিয়ে যেটা পরিশোধ করতে হতো, সেই টাকাটাই কিন্তু এখন আমরা পরিশোধ শুরু করেছি। আমরা যদি এখন না দিতাম তাহলে কী হতো? এই টাকাটা তো আমাকে কোনো না কোনো সময় তো দিতে হবে, এবং যত দেরি হবে তত কী হবে, ইন্টারেস্ট অনেক দিতে হবে। তো আমাদের মনে হয় যে আমরা দেওয়া শুরু করেছি ইন্টারেস্ট ইয়াটা, এই যে আমাদের লোন পরিশোধটা, ফলশ্রুতিতে আমাদের 1 বছর যদি আমরা বসে থাকতাম, 1 বছর যদি দেরি করতাম, তাহলে আমাদের প্রায় $150 মিলিয়ন অতিরিক্ত দিতে হতো। তো সেখান থেকে কিন্তু আমরা, এটা তো আমাদেরই দিতে হতো, দেশেরই দিতে হতো। সেই হিসাবে আমরা বলবো যে এইটুকু অন্তত সাশ্রয় করতে পেরেছি এখন থেকে টাকা দেওয়াটা শুরু করাতে। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় মেগা প্রকল্পের মধ্যে সবার আগে বাণিজ্যিক সক্ষমতা অর্জন করেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। আমদানি করা কয়লা ব্যবহার হচ্ছে কেন্দ্রটিতে। শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন লাইন নির্মাণজনিত জটিলতার কারণে পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পরিকল্পনা অনুযায়ী সঠিক সময়ে সঞ্চালন লাইন নির্মাণ কাজ শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা না হলে বিদ্যুতের ঘাটতি যেমন থাকবে, তেমনি বড় অঙ্কের আর্থিক লোকসানও গুনতে হবে সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। কিশোর অপরাধ দমনে যেভাবে হোক গ্যাং কালচার নিয়ন্ত্রণ করতে হবে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এজন্য পারিবারিক ও সামাজিকভাবে এর বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক এমন মন্তব্য করেন। সমাজে দিন দিন কিশোর অপরাধ বেড়ে চলছে, এই অপরাধ বাড়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানের সরকারি দলের বক্তারা। সোশ্যাল মিডিয়া
রাজধানীর এফডিসিতে কিশোর গ্যাং বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক বলেন, প্রযুক্তির অপব্যবহারের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে হবে। গ্যাং কালচার বন্ধের উপর জোর দেন তিনি। যেভাবেই হোক এই গ্যাং কালচারকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। কিশোররা যেভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে, বিভিন্ন মাদক আসক্তের সাথে জড়িত মাদক আসক্ত হচ্ছে, বিভিন্ন অবস্থান থেকে আমরা সবাই যদি সকলের রোলটা যথাযথভাবে প্লে করি, আমরা আশা করি নিশ্চয়ই আমাদের এই সমস্যাকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ কিরণও তরুণ প্রজন্মের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে কিশোরদেরকে ব্যবহার না করবার জন্য নির্বাচন কমিশনের আচরণ বিধিতে শ্রীযুক্ত করবার জন্য অনুরোধ করছি। আমরা সোশ্যাল মিডিয়াকে এককভাবে দায়ী না করার পাশাপাশি আমাদেরকে কিন্তু এই যে সামাজিকীকরণ, পারিবারিক বন্ধন, আমাদের যে পারিবারিকভাবে আমরা বাবা মার সময় দিচ্ছেন, এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে। প্রতিযোগিতায় সরকারি দল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বিরোধী দল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল দুই দলকেই বিজয় ঘোষণা করা হয়। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছেন এপিবিএন সদস্যরা। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো। তাদের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি হবে রবিবার। শুক্রবার মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেফতার করে জিয়াউর রহমান ও আব্দুল সালামকে। গ্রেফতারের পর রাতেই তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে এপিবিএন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাইমুল হক। এর আগে শুক্রবার সকালে কুতুপালং ছয় নম্বর ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় সলিমুল্লাহ প্রকাশ ওরফে লম্বা সলিমকে। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীতে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মহিবুল্লাহ হত্যার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রিং আইডি পরিচালক সাইফুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসানের আদালতে এই অনুমতি দেয়। এর আগে সাইফুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সোহেল রানা। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সাইফুল ইসলাম মাত্র তিন মাসে কমিউনিটি জম্পস এর নামে 212,45,00,000 টাকা আত্মসাৎ করেছে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে। ক ইউনিটের পর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আসন প্রতি পরীক্ষার্থী ছিলেন 20 জন। প্রশ্নপত্র কঠিন হলেও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। পরীক্ষার পরিবেশ আর উপস্থিতি নিয়ে সন্তুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও। কলাভবনের ভিতরে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বাইরে অনবরত কেঁদে চলেছে এক শিশু। জানা গেল দুই মাসের শিশুকে বাবার কাছে রেখে মা ভিতরে পরীক্ষা দিচ্ছেন। মা তাস্তিমা আক্তার আইরিনের মতো অন্যসব পরীক্ষার্থীরাও দীর্ঘ সময় ধরে উদ্গ্রীব হয়েছিলেন এই ভর্তি পরীক্ষার জন্য। শেষ পর্যন্ত অংশ নিতে পারায় খুশি পরীক্ষার্থী, অভিভাবক সবাই। মানে ভাবতেছিলাম যে পরীক্ষা হবেই না, তো প্যানিকে ছিলাম, কিন্তু না, পরীক্ষাটা হতে অনেক বেশি রিল্যাক্সিং, মোটামুটি ভালোই ছিল। এমসিকিউ কমন পড়ছে, রাইটিং পার্টটা একটু মোটামুটি হয়েছে। রিটেন যে প্রশ্নটা হয়েছে, রিটেনের বাংলাটা কিছুটা একটু হার্ড হয়েছিল আমার মনে হয় আর কি। তো তবে আমি ভাবছিলাম যতটা ভালো হবে ভালোই হয়েছে, তবে মনে হচ্ছে চান্স হবে আর কি। অনেকটাই চিন্তামুক্ত যে শেষ পর্যন্ত পরীক্ষাটা হলো, অবশ্যই শান্তি, তবে হয়তো চান্সটা পেলে আরও বেশি শান্তি। এই অভিভাবক পরীক্ষার পুরোটা সময় কেন্দ্রের গেটে দাঁড়িয়েছিলেন করোনার সংক্রমণ এড়াতে। শঙ্কিত অন্যরাও কিন্তু সতর্ক নন কেউই।
খ ইউনিটের 2378 আসনের বিপরীতে পরীক্ষার্থী 47,632 জন, তার মধ্যে ঢাকায় পরীক্ষা দিয়েছেন 18,850 জন। ঢাকার পরীক্ষার্থীর প্রায় সবার সাথে অভিভাবক এসেছেন 2-3 জন করে, ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয় কেন্দ্রের বাইরে। আমি একটু স্বাস্থ্য সচেতন, তো এই জন্য এখানে, কারণ আমার 2টা বাচ্চা আছে, ওদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। এই যে এখন মেয়েটাকে নিয়ে আমি এসেছি এখানে। যেসব লোক আছে, এক একজনের পিছনে 4-5-7 আসছে, আমরা 2 জন আসছি। দ্বিতীয় দিনের মতো কেন্দ্র ঘুরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। পরীক্ষাকে ঘিরে গুজব ঠেকাতে সতর্ক আছেন জানালেন তিনি। যারা ভর্তি হচ্ছে শিক্ষার্থী, তাদের সাথে কথা বললাম, তারাও খুব সন্তোষ প্রকাশ করল। যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে রোখা, সব কিছু মিলে সবটার বিরুদ্ধে সব কিছু সোচ্চার আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থা, তারা খুবই তৎপর। 1 অক্টোবর ক ইউনিটের পরীক্ষা দিয়ে 2 বছর পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। স্বাস্থ্যবিধি রক্ষায় ঢাকার পাশাপাশি 8টি বিভাগে একযোগে হচ্ছে এই ভর্তি পরীক্ষা। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণ সহ অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভার উদ্বোধন শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখন আমরা মানটাকে উন্নীত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আগেও মানের দিকে নজর ছিল, কিন্তু তখন সংখ্যাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এখন মানটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জন্যে কারিকুলাম সংশোধন, আমাদের যে মূল্যায়ন পদ্ধতি তাতে পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ, লাকসই প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, এর সব কিছুই আমরা এর মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি যে আমাদের মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব। আমেরিকার বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়া রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মনে করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, আমেরিকার বাজারে পণ্যে শুল্ক মুক্ত সুবিধা পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন পোশাক মালিকরা, কিন্তু এটি পাওয়া সম্ভব কেবল রাজনৈতিকভাবে। কূটনৈতিক অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে আগামী দিনে পোশাক রফতানি বিজিএমইএ আরও বাড়াতে চায় জানিয়ে তিনি বলেন, করোনায় পণ্যের ন্যায্য দাম পাওয়া যায়নি, কিন্তু এখন ক্রেতাদের সাথে দর কষাকষি অবস্থা তৈরি হয়েছে। পোশাক মালিকরা একজোট হলে ক্রেতাদের কাছ থেকে ন্যায্য দাম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সভাপতি। আমরা আশা করি আমরা প্রাইস পাবো। আমাদেরও দায়িত্ব আছে আমাদের মেম্বারদের, যেটা আমি আমার বক্তব্যে বলেছি যে প্রাইসের ব্যাপারে আমরাও আরো স্ট্রং ভাবে নেগোসিয়েশন করব। আমরা প্রাইস কমিয়ে দিব না, আমরা প্রাইসকে যেন স্ট্রংলি আমরা ধরে রাখি, আমরা সেই আশা করছি। এবং আমি আশা করি এখন থেকে আমাদের প্রাইস বাড়বে এবং সেই প্রাইসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে তাকুয়া পরিবহনে কন্ডাক্টর ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ি থেকে চিকিৎসার জন্য মেহরুল ইসলাম ও তার স্ত্রী আইরিন আক্তার কালিয়াকৈর উপজেলার শফিপুর মডার্ন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। এর মধ্যে সিবি বাংলাদেশ লিমিটেড কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে টাকা গুনতে থাকেন মেহরুল। এ সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা তাকুয়া পরিবহনে হেলপার ও কন্ডাক্টর তার হাত থেকে 20,000 টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে মংলা বন্দরে ভিড়েছে MVSPM ব্যাংকক। 15 দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এই ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ MVSPM ব্যাংকক আজ সকাল 10:30 দিকে মংলা বন্দরের 9 নম্বর জেটিতে ভেড়ে। পরে জাহাজটিতে বন্দর কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হয়েছে। এই বার্জে করে নদীপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে।
কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণে হিমাগারে মজুত রাখা প্রতি কেজি আলুর ওপর 9 টাকা ভর্তুকি দিতে সরকারের কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত আলু হিমাগার মালিকদের এক সভা শেষে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন সরকারের কাছে এই প্রস্তাব করেছেন। তিনি জানান, উৎপাদন খরচের চেয়ে দাম অনেক কম হওয়ায় 400 হিমাগারে রাখা আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী আর হিমাগার মালিকরা। এই অবস্থায় সরকারের ত্রাণ সামগ্রী এবং টিসিবি পণ্য হিসেবে আলু ব্যবহারের প্রস্তাব করেছেন আলু ব্যবসায়ীরা। নগদ ঋণ সুবিধা ও আলু রপ্তানি প্রণোদনায় 20% থেকে 30% ধার্যের প্রস্তাব করা হয়েছে। এছাড়া হিমাগারে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিদ্যুৎ বিল স্থগিত রেখে পরবর্তীতে সারচার্জ ছাড়া কিস্তির মাধ্যমে পরিশোধের সুবিধাও চাওয়া হয়েছে লিখিত প্রস্তাবে। এবার আরও কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর কোভিড-19 প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এই সেমিনার হয়। সোসাইটি চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগ পাওয়া 116 জন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোলশান ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমার আর চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, সাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম আবেদ আহমেদ খান, আবদুল্লাহ আল মামুন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম সহ অনেকে। মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগে গান্ধী আশ্রম ক্যাম্পাসে গান্ধী আশ্রম ট্রাস্ট ও হাই কমিশন অফ ইন্ডিয়ার আয়োজনে অহিংসা সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর আগে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকে। মহাত্মা গান্ধীর অহিংসা দিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্ত এবং প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর ভদ্রায় হাইকমিশনারের কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় সহকারী কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এর আগে শনিবার সকালে দিবসটি উপলক্ষে নগর আত্রায়ে গান্ধী আশ্রমে যান ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। সেখানে তিনি মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেন। সেখানে মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা হয়। পোলট্রি খাদ্য ও একদিনের মুরগির বাচ্চার মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতবিনিময় সভা হয়েছে নরসিংদীর শিবপুরে। শনিবার উপজেলার ইটাখোলা ঘাসিরদিয়া মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ ওমর ফারুক মিয়ার সভাপতিত্বে প্রান্তিক ক্ষুদ্র পোলট্রি ব্যবসায়ীদের দুর্ভোগের কথা তুলে ধরেন পোলট্রি ব্যবসায়ী নেতারা। হাজারো পোলট্রি ব্যবসায়ী ব্যাংক ঋণে জর্জরিত জানিয়ে ব্যবসায়ীরা সরকারের কাছে হ্যাচারি শিল্প ব্যবসায়ীদের জন্য একটি নীতিমালা গঠনের জোর দাবি জানান। ক্ষুদ্র প্রান্তিক পোলট্রি ব্যবসায়ীদের পর্যাপ্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করা সহ আগের কিছু ঋণ মওকুফের দাবি জানান তারা। বিশ্ব পর্যটন দিবস 2021 পালন উপলক্ষে নড়াইলে বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। নৌকাবাজ প্রতিযোগিতায় নারীদের একটি নৌকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে 16টি নৌকা অংশ নেয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কেবল টিভি জটিলতা দ্রুত ফয়সলা চায় কোয়াব, সরকারের সাথে সমঝোতার পরামর্শ অ্যাটকোর, আইন না মানলে ব্যবস্থা হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। গণ আন্দোলনে সরকার পতনে হুঁশিয়ারি মির্জা ফখরুলের, মরিচা ধরা হাতিয়ারে আন্দোলন হয় না বললেন ওবায়দুল কাদের।
করোনার আরেক শিকার জিয়াউদ্দিন বাবলু চিরুনির প্রায় 24 মৃত্যু সহ 5 মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরো দুজন গ্রেফতার, মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে এই খুন বললেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।